আইআইসিতে সিট কত? 1984। আর এসএমসিতে কত? 15টা, অর্থাৎ 15। আর পরীক্ষা দেয় 10 লাখ। এত? আগে একটা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হতে গেলে কি পরিমাণ প্রেশারে থাকতে হয় কোনো আইডিয়া আছে? সব জানতে হয় আমাদেরকে, সব। সেলফি তোলা থেকে শুরু করে দেশে কেন অত খাদ্য সমস্যা, স্ট্রিং থিওরি থেকে শুরু করে লেনিনের থিওরি। আর শুধু থিওরি আনলে তো আবার হয় না, প্র্যাকটিক্যালও না। সেই থিওরির কাউন্টার থিওরি, কাউন্টার থিওরির আবার কাউন্টার থিওরি। গান গাওয়া থেকে শুরু করে, নাচা থেকে শুরু করে, অভিনয় সর্বঘটে নিজের খোসা ছাড়িয়ে এই যে কলা হয়ে দাঁড়িয়ে থাকো। আর লেখা, লেখা তো বাদই দিলাম। কবিতা, অনুকবিতা, গদ্য কবিতা, গদ্য, থ্রিলার, শার্টার প্যাট কি নেই কি না? তোমাকে সিভিতে দেখাতে হবে ঠিক কতজন লোক তোমাকে বলেছে দাদা তুমি কি পারো না গো। সব খেলা দেখতে হয় আমাদেরকে, সব। ছেলেদের, মেয়েদের ক্রিকেট, ফুটবল, হাডুডু, পোলো, সিনেমা সিরিজ যা বের হচ্ছে মাস্ট ওয়াচ, কারণ রিভিউ লিখতে হবে। সেটা আবার হাওয়া বুঝে, সবাই ভালো বললে খারাপ, সবাই খারাপ বললে ভালো। প্রতিদিন প্রতিদিন 20টা করে ব্রেকিং ইস্যু, ইজিমের তো অভাব নেই এদেশে। সেসব নিয়ে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে যাও, রিভিউ আর উঠে বলবে কি দাদা ওর বেলায় তো বড় বড় কথা বলেছিলেন, এর বেলায় চুপ কেন? সালা একটা পার্সোনাল লাইফ নেই, খাওয়া হাগা মোতা পার্টি জন্মদিন সব লাইফ করে করতে হয়, এটা একটা জীবন হলো। আর এত কিছুর পরেও আমাকে খাবারের মতো একটা তুচ্ছ জিনিসের খবরও রাখতে হবে, সরি। তোমাদের এখানে ফুড ব্লগার কোনো স্টুডেন্ট নেই? এ বলছি গিটারিস্ট কি তার গিটার খায়? দাদা তুমি পারো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসলে প্রথম দিন তো, ও আমাদেরও এরকম হয়েছিল নেহাত। অর্ণদা ছিল তাই। এই অর্ণদা কে? অর্ণদা এন্ট্রি সং। সাদিন কেতাব ভালো, ক্যাম্পাসের গেলো দাউডি মাছা বর্তা আমাদের থালাইবা, আমাদের থালাইবা, আমাদের থালাইবা। যন্ত্রমন্ত্র অর্ণদার অফিসের নাম।